ভগিনী নিবেদিতার জন্ম 28 অক্টোবর 1867, এবছরই তাঁর জন্মের 150 বছর। সেই উপলক্ষে আগামী 28 অক্টোবর থেকে শুরু হচ্ছে তার জন্মের সার্ধ শতবর্ষ পালন অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হবে কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দর জন্মভিটে থেকে। আগামী 12ই নভেম্বর লন্ডনে ভগিনী নিবেদিতার বাড়িকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে। মঠ ও মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ ইন্ডিয়ান মিউজিয়াম একটি ব্লু ফ্ল্যাগ লাগাতে চান, ইংল্যান্ডে ব্লু ফ্ল্যাগ লাগাতে গেলে ব্রিটিশ ক্যাবিনেটের অনুমোদন প্রয়োজন হয়, অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী স্বতঃস্ফূর্তভাবে অনুমোদন দিয়েছেন, ব্রিটিশ ক্যাবিনেট স্বতঃস্ফূর্তভাবে অনুমোদন দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনি ব্লু ফ্ল্যাগটি উনিই উদ্বোধন। শ্রীরামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ ও বিবেকানন্দের কয়েকজন সন্ন্যাসী ভ্রাতা ছাড়া কারও জন্মদিন পালন করা হয় না। প্রথা ভেঙে এবার পালিত হবে নিবেদিতার জন্মের সার্ধ শতবর্ষ। যখন দ্বিতীয়বার গেলেন, স্বামীজিও এই বাড়িতে নিবেদিতার ফ্যামিলির সঙ্গে ছিলেন, এই বাড়িটা একই সঙ্গে নিবেদিতার সঙ্গে অ্যাসোসিয়েটেড স্বামীজির সঙ্গে। নিবেদিতার জন্মে সার্ধ শতবর্ষ পালন অনুষ্ঠান শেষ হবে আগামী বছর নভেম্বর মাসে বেলুড় মঠের সারদা পীঠে। ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া।